তার যাত্রা শুরু হয় ছবির মডেল হিসেবে। তারপর বিভিন্ন প্রখ্যাত মডেলদের সঙ্গে তিনি র্যাম্পে কাজ করে ইউরোপে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। নামকরা বিদেশি ডিজাইনার আরমানি, সেন্ট লোরেন্ট, কোকো শ্যানেল, কেনজো এদের সাথেও ফ্যাশন শোতে কাজ করেন তিনি। তারপর অবশেষে মাটির টানে ফিরে আসেন বাংলাদেশে, আর এখন তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি ফ্যাশন মডেল এবং নকশাকার বিবি রাসেল, আবার অনেকের বিবি আপা। ১৯৯৪ সালে তিনি দেশে ফিরে এসে বিবি প্রোডাকশন নামে নিজস্ব ব্র্যান্ড চালু করেন। তার এই ফ্যাশন হাউসের মূল লক্ষ্য ছিল দেশের একদম নিজস্ব সংস্কৃতিকে পৃথিবীর বুকে তুলে ধরা। ২০০৪ সালের মধ্যে তিনি প্রায় ৩৫,০০০ গ্রামীণ পোশাক শিল্পীকে নিজের কাজের সঙ্গে যুক্ত করতে সক্ষম হন। সম্প্রতি কলকাতার একটি বিখ্যাত র‍্যাম্প শোতে হাজির ছিলেন বিবি রাসেল। বাংলার এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে কিরকম অনুভূতি তার, ভাগ করে নিলেন ইনকোডা টিভির দর্শকদের সঙ্গে। আমাকে দেখে মনে হচ্ছে না, আমি অনেক খুশি, অনেক ভালো লাগছে। আমি যদি বলি একটা জিনিস করব, ওটা করি, ওটা মনে প্রাণে বিশ্বাস করি। আমার কলকাতা আসা আমার ভালো লাগবে, আর আমি মনটা ভরে নিয়ে ফিরে যাব। আমি জানতাম, আমি অনেক পজিটিভলি চিন্তা করি কী নেই এখানে। এখানে মানুষ এত ভালোবাসায় যে, এত মিডিয়া না, আমার কাজটা তো এত সিম্পল, এত সিম্পল। আমি ফ্যাশন করি সবার জন্য। ওই যে মেয়েরা যে কাপড় পরে আসলো, একটা নিম্ন মধ্যবিত্ত একটা গরিব মানুষও কিন্তু অ্যাফোর্ড করতে পারে। আমি কোনো দিন কোনো কাপড় বানাইনি যেটা ৫০,০০০ হবে, ৩০,০০০ হবে। সো আমি বিশ্বাস করি ফ্যাশন ইজ ফর এভরিওয়ান, যে এভরিওয়ান। যেরকম জিন্স না, কারো ১০ ডলার আছে কেউ কিনছে, কারো ১ ডলার আছে। আমি ওরকম করে ফ্যাশন সবার জন্য। কাপড় ছাড়া আমরা কেউ বের হতে পারি না। এক টুকরা কাপড় দিয়ে যে আমাদের প্রাইডটাকে আমরা ঢাকি, যার যত পয়সা হবে। আমার ইন্সপিরেশন তো গ্রামের মানুষ, এটার ইন্ডিয়া বলেন, রাজস্থান, হায়দ্রাবাদ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, নর্থ ইস্ট আর বিদেশ। আমি গ্রামের মানুষদের দেখেই কিন্তু এগুলি বানাই। হ্যাঁ, আমি তো লাকি, গ্রামের মানুষের মধ্যে আমি নয়নিকাকে পেয়েছি, শি ইজ আ ইন্সপিরেশন, ওকে পেয়েছি। হ্যাঁ, কিন্তু আমি আপনাদের ক্লিয়ার করে দিয়েছি, জারি ওর তোমার বানানটা কি, জারি। ও যখন জারি বলেছে, আমার মাথায় কিন্তু জারি গান, যেটা শেষ হয়ে যাচ্ছে। তো আমি ওর কাজের মাধ্যমে কিন্তু সঙ্গীত জীবন, আমি ওই সঙ্গীতকেও বাঁচাবো। তো এটা তো অনেক, আমি অনেক খুশি। আমি খুব শর্ট ট্রিপে এসেছি, কেন আমার অনেক কাজ এখন, কিন্তু দুদিন পরে, দুদিন মানে পশু চলে যাব, কিন্তু অনেক আইডিয়া চোখ কান ভরে নিয়ে যাচ্ছি। আর এখানে